হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই খুব বেশি ভালো আছেন। তো এই ভিডিওতে আমরা দেখব আমাদের সবার পছন্দের সিলেটি আঞ্চলিক নাটকের জনপ্রিয় অভিনেতা কোটাই মিয়ার কিভাবে পবিত্র ঈদ কেটেছে। তিনি ঈদের দিনে কোথায় কোথায় গিয়েছেন এবং কোন কালারের কাপড় পরেছেন, তো চলুন তাহলে আমরা দেখে আসি। তো প্রথমে তিনি ওনার ফেসবুক আইডিতে পোস্ট করে বলেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক, এবং সাথে দেখতে পারতেছেন ওনার ছেলে এবং মেয়ে রয়েছে। সো তারপর তিনি চলে যান ঈদের নামাজে। ঈদের নামাজ পড়ে এসে তিনি আরেকটা ফটো পোস্ট করেন আর বলেন, মাকে গিরেই আজকে ঈদের খুশি। তো তার মানে আপনারা এখানে দেখতেই পারতেছেন কোটাই মিয়ার মা, আপনারা যারা দেখেননি এতদিন, আজকে দেখে আপনারা নিশ্চয়ই খুশি হয়েছেন, কারণ কোটাই মিয়া যেমন ঠিক তেমন ওনার মাও। সো তাছাড়াও আরও অনেক জায়গায় কোটাই মিয়া গিয়েছেন এবং খুবই আনন্দের সাথে ওনার আজকের এই ঈদটা কেটেছে। তো যাই হোক, আপনাদের কার কীরকম ঈদ কেটেছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আপনারা যারা আমাদের ঈদ স্পেশাল ব্লগ দেখেননি তারা গিয়ে দেখতে পারেন, আমি অ্যাড্রেস স্ক্রিনে লাগিয়ে দেব। অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।